1520-এর পর থেকে মিশরে বন্ধ হয়ে যায় পিরামিড তৈরি। তারপর থেকে ফারাওদের সমাধি দেয়া হতো মিশরের প্রাচীন রাজধানী থিবিসে চুনাপাথরের পাহাড়ের মধ্যে সুড়ঙ্গ কেটে সমাধি কক্ষ বানিয়ে। সেখানেই মমি আর তার ব্যবহৃত জিনিসপত্র রেখে বাইরে থেকে বন্ধ করে দেয়া হতো প্রবেশ পথ। জায়গাটাকে বলা হয় ভ্যালি অব দ্য কিংস। 1922-এ এখানে আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার ও তার দলবল অনুসন্ধান করতে করতে খুঁজে পান একটা সিঁড়ি, যা ধাপে ধাপে নেমে গিয়ে থেমে গেছে একটা সিল করা দরজার সামনে। বালির গভীরে খুঁড়ে পাওয়া গেল মহামূল্য জিনিসপত্রে ঠাসা অ্যান্টি চেম্বার, আর একদম শেষের ঘরটায় পাওয়া গেল বিশাল একটা কফিন। সেই কফিনের ভিতর রয়েছে একটার পর একটা কফিন, আর সবশেষে 6 ফুট লম্বা আর 3 মিলিমিটার পুরু নিরেট সোনার কফিনে শুয়ে আছে তুতেনখামেনের মামিকৃত মৃতদেহ। কে এই তুতেনখামেন? 18th dynasty-র 13তম ফারাও, যিনি মিশরের সিংহাসনে বসেছিলেন 1332 BC-তে মাত্র 9 বছর বয়সে, আর মারাও যান 19 বছর বয়সে। এই অভূতপূর্ব আবিষ্কারে সাড়া পড়ে গিয়েছিল চারিদিকে। তবে তারপরেই ঘটতে শুরু করলো এক অদ্ভুত ঘটনা। মমি আবিষ্কারের 5 মাসের মধ্যেই কায়রো শহরে হঠাৎ নিউমোনিয়ায় মারা গেলেন এই অভিযানের ফাইনান্সিয়ার 57 বছরের লর্ড কার্নার ভন। ঠিক একই সময়ে লন্ডনে মারা যায় তার পোষা কুকুরটাও। কিছুদিন পর মারা গেল তার এক ভাইও, যিনি সমাধিকক্ষে পাওয়া জিনিসপত্রের ক্যাটালগ বানিয়েছিলেন, আত্মহত্যা করলেন তিনিও। কয়েক মাস পরে আত্মহত্যা করলেন তার বাবাও। অদ্ভুতভাবে মারা যান আরো কয়েকজন যারা ঢুকেছিলেন সমাধিকক্ষের ভিতর। সবাই যখন ভয়ে অস্থির এই ভেবে যে নিশ্চয়ই মমির অভিশাপ লেগেছে তাদের ওপর, তখন অবিশ্বাস্যভাবে কার্টার, যার ওপর মমির সবচেয়ে ক্ষুব্ধ হওয়ার কথা, তিনি এরপরেও দিব্যি বেঁচেছিলেন আরো 17টা বছর। সুতরাং ব্যাপারটা নেহাতি কাকতালীয়, এতে কোনো সন্দেহ নেই।